খোদ রাজধানীতেই দিনে লোডশেডিং হচ্ছে 5 থেকে 7 ঘন্টা, আর বাইরের অবস্থা তো আরো ভয়াবহ। সংকট সমাধানে 10 দিনের মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালুর কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। তীব্র গরম আর লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। ঘরে বাইরে কোথাও নেই স্বস্তি। অনেক গরম লাগে, ডাক্তার পড়াশে কারেন রাতে বড় আর কারেন যায় না, কোনোদিন এক ঘন্টা থাকে না, কোনোদিন দেড় ঘন্টা থাকে না, কোনোদিন দুই ঘন্টা থাকে না, এভাবে সারাদিন চার পাঁচবার কারেন চলে যায়। গত কয়েকদিনের তাপদাহের সাথে বিদ্যুৎ বিভ্রাটের শিকার সবাই। দৈনিক 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায়। এই যে কারেন্ট জায়গা কি সর্বনাশ জানেন না, কারেন্ট মরার, কারেন্ট মরার কারেন্ট আসেই না, গেলে দুই ঘন্টা থাকে, দেড় ঘন্টা থাকে, গরমে সহ্য করতে পারি না। হাত পাখা দ্বার কতক্ষণ বাতাস করা যায়, কাজ কামে অনেক অসুবিধা, ঘরে ঘুমানোর সমস্যা, রাত্রে 3টা বাজেও কারেন্ট যায়। রাজধানীতে এই গরমে ডেসকো ও ডিপিজিসি দুটি সংস্থার বিদ্যুতের চাহিদা গড়ে প্রায় 3300 মেগাওয়াট, এর মধ্যে ঘাটতি থাকে 700 মেগাওয়াট পর্যন্ত, যা পূরণ করা হয় লোডশেডিং করে। গত এক সপ্তাহে আমাদের লোডশেডিং এর পরিমাণটা 350 থেকে 400, এটা এক একদিন এক এক রকম হয়, আর আমাদের চাহিদাও সেরকম, এক একদিন এক এক রকম, 1900 সাড়ে 1900 এরকম। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলায় লোডশেডিং এর পরিস্থিতি আরো ভয়াবহ। বাসায় টিকা যাচ্ছে না, দুই ঘন্টা যদি বিদ্যুৎ থাকতেছে তো এক ঘন্টা পরে আবার কারেন্ট চলে যাচ্ছে। তাপমাত্রা এত তাপমাত্রা যে শরীর জ্বালা পড়া করে, গরমে আমরা টিকতে পারি না, 7-8 ঘন্টা যদি লোডশেডিং হয় তো আমরা গাড়ি চার্জ দিয়ে কি করে ইনকাম করে খাবো। বিদ্যুতের চাহিদা পূরণে আগামী 10 দিনের মধ্যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র চালুর কথা জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান রহমান। পায়রাটা আপনার আগামী 6 থেকে 7 দিন, ম্যাক্সিমাম 10 দিনের মধ্যে ওটা আবার চালু হয়ে যাবে। লোডশেডিংটা যেটা নিয়ে সবাই বলতেছে, এটা কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে এটা আরও ইম্প্রুভমেন্টটা চলে আসবে। চলমান বিদ্যুৎ সংকট একটি আন্তর্জাতিক সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।